জেরা করার মতো বাইরে কোনো কেউ থাকে না, আপনি নিজে উকিল, নিজে হাকিম, নিজে ফয়সাল। জয় বল আলহামদুলিল্লাহ। তার সেই আদালতের নাম হচ্ছে আপনার বিবেক নামে আদালত। কি নাম? বিবেক। বুঝেন? আপনার বিবেক, বিবেক, আপনার বিবেক নামে আদালত। বিবেক না উঠে আমরা আপনাকে বুঝাচ্ছি। এটা কি রে ভাই? চশমা। এটা আপনার বুদ্ধিটা বের করে দেন, এটার নাম চশমা। আর এটা ব্রেন বলছে, বুদ্ধি বলছে, এটা চশমা। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি এটা গরুও পরে আর হাতিও পরে, এটা আপনার বিবেক সাক্ষী দিবে? জি ভাই বলেন। কোনদিন দিবে না। বিবেক তখন ফয়সলা করে যে এটা মানুষ পরে। বলুন আলহামদুলিল্লাহ। বিবেক নামের আদালতে আপনাদেরকে বললাম হজরের নামাজ পড়ে আপনি বেরিয়েছেন। বুঝতে পারছেন তো? সারাদিন খানা খাটনি করলেন, জানি না হালাল কামালেন হারাম কামালেন, এসার নামাজ পড়ার পরে আপনি খাওয়া দাওয়া করে এই যে কোন কোন স্মৃতি একটা নরম বিছানে আপনি থাকবেন এবং বালিশটা মাথায় দেওয়ার পরে এবার আপনি আদালত চালু করে দেন। ফজর থেকে নিয়ে এই অবধি কয়টা খারাপ কাজ করলাম আর কয়টা ভালো কাজ করলাম, এটা আপনি ছাড়া কেউ বলতে পারবে? জোরে বলুন হ্যাঁ না। আমি পাপ করেছি, আমি ছাড়া ইনারা বলতে পারবেন? তাহলে আপনি বুঝেন আপনি সারাদিন কতটা ভালো কাজ করলেন আর কতটা খারাপ কাজ করলেন। যদি দেখেন আমাকে ইমানের অবস্থায় মরতে হবে, ইমানটাকে পচাতে হবে, ইমানের তাকিরে, ইমানের পচানোর তাকিরে আপনাকে করতে হবে কি? আজকে আমি 60% খারাপ কাজ করলাম, কালকে আমাকে 40% দিয়ে ভালো কাজ করেছি, এই 40টাকে কালকে বাড়িয়ে আমাকে 90% করতে হবে। আলহামদুলিল্লাহ। এটা আপনার বিবেক, আপনার বুদ্ধি, কেরাম দিয়ে আপনি গরিমা দিয়ে বুঝতে পারবেন। আর সারা পৃথিবীতে মানুষের ইলিম আছে, মানুষের জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটা তারা খারাপ জায়গা ব্যবহার করে। যেমন ঠিক না বেটি? আমি আজকে বলবো চিফ মিনিস্টার থেকে নিয়ে আপনাদের ইলাকার মেম্বার গুলো বলছি, আপনাদেরকে যারা রাজনীতিবিদ তাদেরকে আমি খারাপ বলছি না, কারণ এখনকার রাজনীতি খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। যারা কিচ্ছু বুঝে না, গরিবের পেটে লাথি দিতে তাদের দ্বিধা মনে করে না। যেমন ঠিক না বেটি? আসতেছে কি করে আসতেছে? তোকে বললেই হলো। এই জন্য নেতাদেরকে আল্লাহ পাক একটা বড় সাজা দিয়েছে দুনিয়ার জান্নাতে। মিস্টার সুগার, অধিকাংশ নেতাদের দেখবে সুগার হয়েছে, তাই না ভাই? ওই ভোটারটা, ওই গরিব মানুষটা যে তোমাকে ভোট দিয়ে জিতিয়েছে, সেই গরিব মানুষটা আজকে মিষ্টির দোকানে গোপা গো মিষ্টি খাচ্ছে, আর তোমার পকেটে লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও আল্লাহ তোমার মুখ থেকে মিষ্টি খাওয়ার নিয়ামত আল্লাহ তুলে নিয়েছে। যেন ঠিক না বেটি? এটা আল্লাহর গজব। এবার আসি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, করোনাটা আল্লাহর গজব না আল্লাহর পরীক্ষা? আপনার কোথায় বলেন পরীক্ষা? আচ্ছা, আল্লাহর গজব ভালো না পরীক্ষা ভালো? পরীক্ষা পরীক্ষা ভালো। গজব ভালো নাই, গজব যদি হয় একেবারে শেষ। উদাহরণ দিয়ে বলছি, মিসাল দিয়ে বলছি, এটা পেন্ডেল, আল্লাহ যদি এই পেন্ডেলটাকে আল্লাহর গজবে ঘেরাতে চান তাহলে এখানে আমরা কেউ আসতে পারবো? জরুর পারবো? সব শেষ। তাহলে গজব ভালো নয়, পরীক্ষা ভালো, তাই না ভাই? পরীক্ষা কেন ভালো? একবার ফেল হয় দ্বিতীয়বার বসা যায়। জরুর বলো আলহামদুলিল্লাহ। একবার যদি ফেল হন আবার দ্বিতীয়বার আপনি পরীক্ষায় বসতে পারবেন। আপনি কি করে বুঝবেন যে আল্লাহর পরীক্ষা না আল্লাহর আযাব? জানার দরকার আছে? জানবেন, জানার দরকার আছে? আপনি কি করে বুঝবেন যে আল্লাহর গজব না আল্লাহর পরীক্ষা? আপনার বাড়িতে হঠাৎ করে আপনার পা ভেঙে গেল, আপনার হঠাৎ করে বাড়িতে চুরি হয়ে গেল, আপনার দোকানে হঠাৎ করে আগুন লেগে গেল, আপনার মেয়ের হঠাৎ করে পেটের ব্যথায় আপনার মেয়ে অপারেশন করতে গেল, এই সব যে হঠাৎ হঠাৎ করে হচ্ছে এটা কি আল্লাহর পরীক্ষা না আল্লাহর গজব? আপনি কি করে বুঝতে পারবেন? জানার দরকার আছে ইনশাআল্লাহ। জয় বল একবার ইনশাআল্লাহ। মুহাদ্দিসিন লিখেছেন
সালফে সালিহিন তিনারা যাদের মতে কথা বলতেছি হযরত তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মতে তিনি বলেছেন হযরত হাফেজ হযরত কালানি তিনি একটা মত দিয়েছেন এই করে করে কয়েকটা মতের মধ্যে একটা মত আপনাদেরকে প্রকাশ করতে চাই যেটাকে সবথেকে উত্তম বলা হয়েছে আপনার পরীক্ষা আপনার আশা যেই বাড়িতে যেই বাড়িতে যেই এলাকায় যদি এই রকম কোন সমস্যার সম্মুখীন হন যদি আপনার বাড়িতে কোনো হয় থাকে তাহলে ওই ব্যক্তি যদি সঙ্গে সঙ্গে আল্লাহমুখী হয় আল্লাহমুখী বুঝেন সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে গিয়ে রুজু হয়ে গেল আল্লাহ আমার পাপের কারণে হয়েছে এরকম হয়েছে সালফে সালিহিন মুহাদ্দিসিন লিখেছেন ওই ব্যক্তির জন্য ওটা ছিল পরীক্ষা বলল আলহামদুলিল্লাহ আর যদি এইরকম অবস্থা হওয়া সত্ত্বেও লোকটা যদি আল্লাহমুখী না হয় তাহলে মনে রাখবেন ওটা হচ্ছে ওই ব্যক্তির জন্য আল্লাহর গজব বোঝা গেল এবার দেখেন আল্লাহ পাকের যে কোরআনের আয়াত আমি পড়েছিলাম আপনারা কে কে আছেন যে আল্লাহ এবং রাসূলকে আমরা ভালোবাসি যদি হাত রাখবেন দেখেন তো কেউ বাদ যাবেন না এখন তাহাজ্জুদের সময় আল্লাহ কবুল করুন একটা হাত যেন না বাদ যায় সকলে হাত তুলুন আর আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের এই হাতগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও একটা হাত যেন বাদ না যায় সবাই হাত তুলুন আল্লাহ এবং রাসূলকে আমরা ভালোবাসি যারা বলবেন আল্লাহু আকবার মাশাআল্লাহ ব্রাদার ইসলাম আজ আপনাদেরকে বলি এই অল্প স্বল্প সময়ের মধ্যে আপনারা অনেক কিছু এই যে মানে এখানে তো লোক প্রচুর হয় তাই না এখানে তো প্রচুর লোক হয় জলসা কিন্তু আজকে যে কোনো কারণে এটা আল্লাহর একটা বিশাল বড় মাসালা আছে মনে হয় বলুন আলহামদুলিল্লাহ